হ্যালো সবাইকে, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এর মান্থলি ভিজিটর 966 মিলিয়ন, ট্রাফিক এ টু জেড সিস্টেম দেখাবো। এখান থেকে আপনারা সিপি, অ্যাফিলিয়েট, মেক মানি, হেলথ, বিউটি, যে কোনো অফারই প্রমোট করতে পারবেন। এ টু জেড একটা গাইডলাইন দেখাবো। আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এটা হলো পিন্টারেস্ট মার্কেটিং। পিন্টারেস্ট মার্কেটিংয়ের এ টু জেড একটা গাইডলাইন দেবো, কীভাবে এখান থেকে ট্রাফিক জেনারেট করবেন। এ টু জেড সিস্টেম দেখাবো, কীভাবে এখানে যে কোনো মার্কেটিং করবেন, ডাইরেক্টলি অফার লিঙ্ক প্রমোট করবেন। এ টু জেড একটা গাইডলাইন দিয়ে দেবো, আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এবং কীভাবে এখানে আপনারা গেইন করতে পারবেন। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, অবশ্যই ফোন, পিসি, ল্যাপটপ থাকতে হবে, তাহলে আপনি করতে পারবেন। চলুন দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এই সাইটটা পিন্টারেস্ট, এখানে এলে এরকম একটি ইন্টারফেস আসবে। আর অবশ্যই আপনারা ওয়াইফাই অথবা নেট দিয়ে যদি ব্রাউজিং করেন, তাহলে আপনাদের ভিপিএন ছাড়া এই সাইটে আসবে, আসতে দেবে না। ভিপিএন অথবা আইপি ওয়াইফাই দিলে হলে আসতে দেবে আর কি। এখান থেকে আমরা সিম্পলি এখানে দেখেন অ্যাবাউট বিজনেস, বিজনেস পেজও আপনারা চাইলে ক্রিয়েট করে নিতে পারেন। এখান থেকে এ টু জেড দেখাবো, কীভাবে আপনারা প্রোফাইল গেইন করবেন। এ টু জেড একটা সিস্টেম দেখাবো। আমি আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখানে স্ক্রল করে নিচের দিকে এলে এক্সাম্পল দেখতে পারবেন। এখানে যদি ক্লিক দিই, সেক্ষেত্রে এক্সাম্পল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। এখানে আমরা এক্সাম্পল হিসেবে আপনাদের অ্যামাজন গিফট কার্ড লিখে সার্চ দিচ্ছি। দেখেন তাহলে অ্যামাজন গিফট কার্ডের অফার যতগুলো রয়েছে দেখেন সবগুলো কিন্তু চলে আসবে। আমি আপনাদের দেখাচ্ছি, অবশ্যই আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দেখেন অ্যামাজন গিফট কার্ড রিলেটেড যত অফার রয়েছে এখানে সবগুলো কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই অফার রয়েছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন অফারগুলো এখানে প্রমোট করে থাকে। আমি এ টু জেড দেখাবো, আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পার। এখানে অ্যামাজন গিফট কার্ড রয়েছে, তারপরে এখানে পেপাল গিফট কার্ড, তারপরে এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফটের গিফট কার্ড রয়েছে, গুগল গিফট কার্ড, বিভিন্ন গিফট কার্ডের অফারগুলো আপনি এখানে দেখতে পারবেন। এখানে বিভিন্ন অফারগুলোয় প্রমোট করতে পারবেন। এখানে যদি আইফোন লিখে আমরা সার্চ দিই, দেখেন আমি দেখাচ্ছি আইফোনে যতগুলো অফার রয়েছে সবগুলো কিন্তু চলে আসবে। আমি এখানে আইফোন 14 লিখে সার্চ দিচ্ছি, দেখেন আইফোন 14 যতগুলো অফার রয়েছে সবগুলো চলে আসবে। আমি এ টু জেড আজকে দেখাবো কীভাবে এখানে আপনি মার্কেটিং করবেন। এ টু জেড একটা সিস্টেম দেখাবো, আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন আইফোনের যতগুলো অফার সবগুলো কিন্তু দেখাচ্ছে। এখানে টুডে যেগুলো, টুডেতে ক্লিক দিলে যেগুলো আজকের সেগুলো দেখাবে। কিন্তু এখানে সর্বপ্রথম আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সিম্পলি আমরা সাইন আপে ক্লিক দেবো। সাইন আপে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফার্স্ট থাকার বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশন অন করে দিতে পারেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনি চাইলে বিজনেস প্রোফাইলটা ক্রিয়েট করে নিতে পারেন। আমরা বিজনেস প্রোফাইলটা ক্রিয়েট করব, যেহেতু বিভিন্ন গিফট কার্ড অফারগুলো প্রমোট করব। অথবা আপনি চাইলে বিভিন্ন পার্সোনাল প্রোফাইল থেকেও ইয়ে করতে পারেন। আমরা সিম্পলি ক্রিয়েট বিজনেস এখানে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে ইমেল আমি দেখানোর ক্ষেত্রে টেম্প মেলটা ইউজ করব। এখান থেকে কপি, কপি করার পর এখানে আমরা পেস্ট করে দেব। সিম্পলি পেস্ট করে দেওয়ার পর এখানে পাসওয়ার্ড আমরা একটা 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিচ্ছি। আপনি যেহেতু লাইফ টাইম ইউজ করবেন, প্রোফাইলটা ইউজ করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে রিয়েল মেল দেবেন। আমি দেখানোর ক্ষেত্রে এটা দিচ্ছি। আমার আর একটা অ্যাকাউন্ট রয়েছে, সিম্পলি ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক দিব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখানে বিজনেস নেম আমি সাপোজ ধরেন অ্যামাজনের গিফট কার্ড অফার প্রমোট করবো। আমরা এখানে অ্যামাজন গিফট কার্ড লিখতেছি, গিফট কার্ড লিখে সার্চ দিচ্ছি। অ্যামাজন গিফট কার্ড লিখে সার্চ দেওয়ার পর এখানে ওয়েবসাইট ইউআরএল, আমরা ওয়েবসাইট ইউআরএল যে কোনো ওয়েবসাইটের ইউআরএল দিতে পারেন। আমি একটা দেখেন আমি দেখানোর ক্ষেত্রে একটা ল্যান্ডিং পেজ অথবা এটাই দিচ্ছি, অথবা এখান থেকে আমি এটা দিব না, আমি যে কোনো একটা ল্যান্ডিং পেজের ইউআরএল এখানে দিয়ে দেবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিম্পলি আমরা নেক্সটে যাব। এগুলো প্রোফাইলটা আমরা ভালো করে ক্রিয়েট করে নিব। আপনি এখানে নো দিয়ে দিলাম, বর্তমানে আমি দিয়ে দেবো না, দিব না যেহেতু। তারপরে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর হোয়াটস ইউর ওর এখানে কি রিলেটেড ব্র্যান্ড তৈরি করতে চান, আমি আদার্স দিলাম। দেওয়ার পর এখান থেকেও যেগুলো আর কি যেগুলো ট্রাফিক ইয়ে করবেন সেগুলো আমি কিছু দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক দেবো, আর একটা চা এগুলো দিয়ে দিবেন। আর এখান থেকে আদার্স কি বিজনেস অ্যাকাউন্ট, এখানে আদার্স কি ব্র্যান্ড আমি অ্যামাজন গিফট কার্ড লিখবো। দেখেন গিফট কার্ড লিখতেছি, এখানে লিখে নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, কাস্টমাইজ বিজনেস ডিটেলস। এখানে বিভিন্ন অপশানগুলো দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন আদার্স দিলাম, দিয়ে এখানে নেক্সটে চলে যাচ্ছি। যেহেতু আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করব, এখানে রান অ্যাডভার্টাইজিং
এখানে এটা সিলেক্ট করলাম, সে নেক্সটে গেলাম, তাহলে কিন্তু আমাদের বিজনেস প্রোফাইলটা কিন্তু ক্রিয়েট হবে, বিজনেস প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এরকম একটি ইন্টারফেস আসবে, বিভিন্ন লাইক টাইক দেখাবে। আমরা সিম্পলি আমরা হোমে যাব, ফিট টু হোম, আমরা এখান থেকে হোমে চলে যাব। হোমে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে কিন্তু আপনি অ্যাড দেখতে পারবেন, বিভিন্ন অ্যাড। এখানে নোট নাই ক্লিক দিচ্ছি, এখানে সেটিং দেখতে পারবেন, আর এখান থেকে বিভিন্ন অপশানগুলো দেখতে পারবেন। এখান থেকে দেখেন, এখান থেকে আমরা পোস্ট করতে পারবো, এ টু জেড দেখাবো। আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। যারা স্বল্পমূল্যে ডোমেন এবং হোস্টিং নিতে চান, অবশ্যই আমাদের সাইট থেকে নিয়ে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারেন। প্রফেশনাল লেভেলের এসআর হোস্ট বিডি আমাদের ডিসক্রিপশন দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে প্রফেশনাল লেভেলের নিয়ে হোস্টিং এবং ডোমেন নিয়ে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারেন। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে, এখানে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমাদের প্রোফাইল, প্রোফাইলটা আপনি সাজিয়ে নেবেন। আমি এবার দেখাবো, দেখেন এটা কিন্তু আমাদের প্রোফাইল, এখানে বিভিন্ন প্রোফাইল আমি দেখাচ্ছি। দেখেন সাপোজ ধরেন যে কোনো একজনের প্রোফাইলটা আমি হোমে চলে যাচ্ছি, যাই এখানে সার্চ দিয়ে আপনাদের দেখাচ্ছি গিফট কার্ড রিলেটেড অথবা আইফোন রিলেটেড কী ধরন কীরকম প্রোফাইল হয়ে থাকে আমি দেখাচ্ছি। দেখেন অ্যামাজন গিফট কার্ড, এখানে গিফট কার্ড লিখে সার্চ দিচ্ছি। দেখেন এখানে অ্যামাজন গিফট কার্ড লিখে সার্চ দিলে বিভিন্ন প্রোফাইল পাবেন, দেখতে পাচ্ছেন এদের প্রোফাইলটা কীরকম হয়ে থাকে সেগুলো আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন। দেখেন এই প্রোফাইলটা দেখাচ্ছি, এটা কিন্তু একটা রয়েছে, এখানে ডাইরেক্টলি কিন্তু এদের অফার লিঙ্কটা দিয়েছে, ল্যান্ডিং পেজ সহকারে দেখতে পাচ্ছেন, ডোমেন এবং হোস্টিং সহকারে এখানে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করছে। দেখেন এটা এদের প্রোফাইল, নতুন প্রোফাইল আর কি, 27টা ফলোয়ার দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন এভাবে। দেখেন এর পার্সোনাল প্রোফাইল, এটা আপনারাও চাইলে পার্সোনাল অথবা বিজনেস ইয়ে করতে পারেন। দেখেন এটা কিন্তু বিভিন্ন অফারগুলো এখানে দিয়েছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু তাদের ল্যান্ডিং পেজ, এই যে দেখতে পাচ্ছেন এটি এখানে তাদের নিজস্ব ল্যান্ডিং পেজ দিয়ে এখান থেকে অফারটা সেখানে নিয়ে যায়, প্রমোট করছে। এভাবে খুব সহজে কিন্তু বিভিন্ন বিজনেস রয়েছে, আপনারা এখান থেকে সর্বপ্রথম আপনাদের হ্যাশট্যাগ দ্বারা কিন্তু সোশ্যাল মিডিয়াগুলো গেন হয়ে থাকে। আমরা হোমে যাচ্ছি, হোমে যায় দেখাচ্ছি কীভাবে এখানে আপনি পোস্ট করবেন। আমরা সিম্পলি এখানে থেকে হোম ফিট, এখানে দেখেন এখানে আমরা পোস্ট করার জন্য এই যে ক্রিয়েট, ক্রিয়েটে আমরা ক্লিক দেবো, দিয়ে ক্রিয়েট পিন অথবা ক্রিয়েট আইডি, আমরা পিনে পোস্ট করব, ক্রিয়েট পিন আমরা সিম্পলি এখান থেকে ক্রিয়েট পিনে ক্লিক দেবো। ক্রিয়েট পিনে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে দেখেন এখানে আমাদের ফটোটা আপলোড দিতে হবে সর্বপ্রথম, অথবা টাইটেল দিতে পারেন। আমরা সর্বপ্রথম অ্যামাজন গিফট কার্ডের অফারটা প্রমোট করবো, সরাসরি সিপিএ ফলে যাবো, যাই এখানে অ্যামাজন গিফট কার্ড লিখে সার্চ দিব, তাহলে অ্যামাজন গিফট কার্ডে যত অফার আছে সবগুলা চলে আসবে। কিন্তু আর আপনাদের যাদের সিপিএ নেটওয়ার্ক লাগবে, সিপিএ ফুল ক্লিক দিলে অ্যাডভার্টাইন অ্যাডস আম্পিয়ার আইমোটার যে কোনো নেটওয়ার্ক লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন খুব সুলভ মূল্যে এবং অল্প সময়ের মধ্যে করে নিতে পারবেন নিজের নামে। আমাদের ফেসবুক পেজ ভিডিও ডিসক্রিপশান দেওয়া আছে, facebook.com/topfreelancervd, আমাদের ওয়েবসাইটও রয়েছে topfreelancervd.com, এগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান দেওয়া আছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে অ্যাকাউন্ট নিতে পারেন। এখানে স্কুল করার নিচের দিকে এলে দেখতে পাচ্ছেন এটা আমরা এখান থেকে এটা ইয়ে করে দিচ্ছি, আগে লিঙ্কটা কপি করবো, যেহেতু দেখানোর ক্ষেত্রে এটা দিচ্ছি কপি, তারপরে এখানে অ্যামাজন গিফট কার্ডের যেটা সেটা আমরা সিম্পলি এখান থেকে কপি করলাম। কপি করার পর এখানে যাবো, আমরা টাইটেলের জায়গায় টাইটেলটা দিয়ে দিলাম, দিয়ে এখানে ফ্রি লিখে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন এখানে আমার অ্যাবাউট, অ্যাবাউট সম্পর্কে আমরা এখানে লিখাই রয়েছে আমাদের অ্যাবাউট সম্পর্কে, সিম্পলি এখান থেকে অ্যামাজন গিফট কার্ডের যেটা সেটা আমরা এখানে দিয়ে দিব, দেখেন এটাই। আর এখানে দেখেন এখান থেকে এতটুকু আমরা কপি করতেছি, কপি করার পর সিম্পলি এখানে পেস্ট করে দিব। এখানে আমাদের ইয়েটা বেশি হয়ে গেছে, কিওয়ার্ডগুলো এগুলো আমরা কম করে দেব। আচ্ছা, এখান থেকে এতটুকু আমরা কিওয়ার্ডটা কেটে দিচ্ছি সিম্পলি, নিয়ে নিয়েছে কিন্তু এগুলো। আর হ্যাশট্যাগ দিবেন আপনারা, এখান থেকে আমরা এই যে অ্যাড লিঙ্ক, এখানে আমরা কিন্তু আমাদের লিঙ্কটা পেস্ট করে দেব। দেখেন কোন লিঙ্কটা, এই লিঙ্কটা, যেহেতু এটা আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্ক, এখানে আমরা পাবলিশ করে দিতে পারি, কত টাইমে পাবলিশ হবে সেটা দেখাবো, আমরা ডাইরেক্টলি পাবলিশ করব। আর এখানে ক্লিক দেব, এখানে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে আমাদের যে অ্যামাজন গিফট কার্ড রিলেটেড ফটো রয়েছে সেগুলো আমরা এখান থেকে দিয়ে দেবো। দেখেন বিভিন্ন ফটো রয়েছে অ্যামাজন গিফট কার্ডের, এই ফটোটা দিতে পারি আমরা, সিম্পলি এখানে ক্লিক দেব, এটা নিবে না। দেখেন এখানে 200x300 এই মাপের ফটোটা হতে হবে, সিম্পলি আমরা এই সাইটে যাবো, সিলেক্ট ইমেজ, এখানে আমরা ক্লিক দেবো, দিয়ে আমাদের যে ফটোটা রিসাইজ করা লাগবে। আপনার যেহেতু পার্সোনাল প্রোফাইল হতো তাহলে কিন্তু লাগতো না, আমাদের যেহেতু বিজনেস প্রোফাইল সেক্ষেত্রে আমাদের এটা করা লাগবে। আমি এটা করে দেখাচ্ছি, দেখেন সিম্পলি এখানে ক্লিক দিচ্ছি,
দিয়ে আমরা ওপেনে ক্লিক দিব। দিয়ে দেখেন এখানে সিলেক্ট হয়ে গেছে, এখানে আমরা ইচ্ছা মতন কাস্টমাইজ করে নেব। আমাদের এটা 200x300 মাপের লাগবে, এখানে 200 দিচ্ছি, আগে 200x300 মানে 300 দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে রিসাইজে ক্লিক দেব, তাহলে কিন্তু আমাদের ফটোটা রিসাইজ হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু আমাদের ফটোটা রিসাইজ হয়ে গেছে। আমরা সিম্পলি এখান থেকে এই ডাউনলোডে ক্লিক দেব, এই ডাউনলোডে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা সেভ করে নেব ফটোটা। এভাবেও করতে পারেন অথবা ডাইরেক্টও করতে পারেন, আমি এভাবে নিচ্ছি। নিয়ে আবার এখানে যাবো, যাই এখানে ক্লিক দেব। এবার আমাদের ফটোটা নিয়ে নেওয়া লাগবে আর কি, এখানে ক্লিক দিলে আমাদের ফটোটা নিয়ে নিয়ে এসে দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এভাবে রিসাইজ করে নিতে পারেন। যে মোটামুটি সব কিছু রেডি, এখান থেকে আমরা কিন্তু ক্রিয়েট করব। আমরা এখানে বোর্ড ক্রিয়েট করতে হবে, অ্যাড ইউর ক্রিয়েট বোর্ড, এখানে আপনি ক্রিয়েট করে নেবেন। আগে এখানে ক্লিক দিবেন, দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ বোর্ড, এখানে আমরা ক্লিক দিব। দিয়ে আমরা আমি অ্যামাজন গিফট কার্ড লিখে একটা বোর্ড ক্রিয়েট করব। দেখেন গিফট কার্ড লিখে এখানে থেকে আমরা এখানে টিক মার্কে ক্লিক দিবেন না, আমরা সেক্ষেত্রে পাবলিক হবে না, আমরা এখানে ক্লিক দিব না, সেক্ষেত্রে ক্রিয়েটে ক্লিক দিব। ক্রিয়েটে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বোর্ডটা ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাচ্ছেন। আর এই পোস্টটা আমরা নিচ্ছি না, যেহেতু এটাও আপনি এখানেও আর একটা পোস্ট করতে পারেন। আমরা দেখাচ্ছি সিম্পলি এভাবে, দেখেন এখান থেকে দেখেন ক্রিয়েট ইউর কাস্টম ইয়ে করতে পারেন। এখান থেকে আমরা এটা নিচ্ছে না, সিম্পলি এখান থেকে পাবলিশে ক্লিক দিব। পাবলিশে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পোস্টটা পাবলিশ হবে, আমি এখানে দেখাচ্ছি। অবশ্যই আপনি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দেখেন আমাদের পাবলিশটা কিন্তু হয়ে গেছে, এখানে সি ইট এখানে ক্লিক দিলে আমরা কিন্তু আমাদের পোস্টটা দেখতে পারবো। দেখেন এখানে এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা ইয়ে দেখাচ্ছে আমাদের সেই ল্যান্ডিং পেজের ইউআরএল, সেটা এখানে নিয়ে যাবে ডাইরেক্টলি। আমরা এটা দেখতেছি না, আর আমাদের পোস্টটা দেখতে পাচ্ছেন এরকমভাবে দেখাবে আর কি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের পোস্ট। এখান থেকে আপনি চাইলে ইয়ে করতে পারেন, সেভ ইয়ে করতে পারেন। দেখেন এখানে আরও অ্যাড নোটিশে অ্যাড করতে পারেন। আর একটা পোস্ট করে দেখাচ্ছি, এখানে বিভিন্ন দেখেন এখানে বিভিন্ন আপনাদের বোর্ড ক্রিয়েট করতে হবে। এখানে গেলে আপনাদের দেখেন এখানে ক্রিয়েট দেখতে পাচ্ছেন, এখান থেকে সেভ দেখতে পারবেন প্রোফাইলে। তারপরে এখানে দেখেন আমরা এভাবে কিন্তু ইয়ে করতে পারি, ক্রিয়েট করতে পারি বোর্ডটা। আর এভাবে কিন্তু আমরা কিন্তু গেইন করে নিতে পারি আমাদের প্রোফাইল। এখানে যে কোনো রিলেটেড অফার প্রমোট করতে পারেন। আমরা আইফোন রিলেটেডও করে দেখাচ্ছি। সাপোজ ধরেন এই প্রোফাইল, এই প্রোফাইলে আমরা ফলো নিব, এরা ফলো ব্যাক দিবে, এরকম প্রোফাইল। মানে যারা বায়ার না, কোনো কিছু সেল করে না, নতুন ন্যাচারালি যারা ইয়ে করে আর কি, ইউজ করে পার্সোনাল, সেগুলো আইডিতে আমরা সাপোজ দেখেন এখানে বিভিন্ন, যেহেতু এই নিচ নিয়ে আমরা কাজ করছি সেক্ষেত্রে এরকম আসতেছে। আমরা সাপোজ ধরেন এখানে যাব এর প্রোফাইলে, যায় দেখেন এর প্রোফাইলে ডাইরেক্টলি আমরা কিন্তু চলে আসতেছি যে এদের কমেন্ট করছে, কমেন্ট মার্কেটিং, এখানে আমরা ক্লিক দিব। আদার্স এভাবে কিন্তু আপনারা ইয়ে করতে পারেন। আচ্ছা এদের সাথে ডাইরেক্টলি আমরা চ্যাট করবো, সেক্ষেত্রে এতটুকু আমরা কপি করব। এতটুকু কপি করার পর এখানে আসবো, সিম্পলি এখানে ক্লিক দেবেন, এই মেসেজে ক্লিক দিবেন। মেসেজে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেসেজ অপশানটা চলে আসবে এখান থেকে। আমি হোমে যাই দেখাচ্ছি, দেখেন যে এখানে লোড নিচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে আমরা সিম্পলি ক্লিক দেব, এখানে ক্লিক দেওয়ার পর আমরা যেটা কপি করলাম সেটা দিয়ে কিন্তু এখানে সার্চ দেব, চলে আসছে কিন্তু তার প্রোফাইল। এখানে ক্লিক দেব, দিয়ে এখানে হাই পাঠাবো। সে যদি পাবলিশ করে থই তার প্রোফাইলটা, সেক্ষেত্রে কিন্তু তাকে আমরা মেসেজিং করতে পারবো। দেখেন সে কিন্তু পাবলিশ করছে। এভাবে কিন্তু আমরা মার্কেটিং করতে পারি, তাদের আমাদের প্রোডাক্টগুলো তাদের ইয়েতে নিয়ে যায়, কম ইয়ে মেসেজ আকারে দিয়ে দিতে পারি অফার রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট দেখতে পাচ্ছেন। আদার্স মার্কেটিং, যেগুলো আপনারা মার্কেটিং করে আদার্স সোশ্যাল মিডিয়াগুলোতে নিয়ে যায় আপনারা কাজ করে নিতে পারেন। দেখেন একেও আমরা কিন্তু এভাবে কিন্তু মেসেজ দিতে পারি, এইভাবে কপি করব। কপি করার পর এখানে যাব, যাই মনে করেন আমরা সাপোজ ধরেন যারা এদের কমেন্টটা মানে মেসেজ করে কি কি বুঝতেছেন, এর রিলেটেড কিন্তু এরা অফারগুলো প্রমোট করে আর কি, এর রিলেটেড অফার এরা নিতে চাই। আমরা মনে করেন এদেরকে ডাইরেক্টলি আমরা হাই পাঠাবো, ডাইরেক্টলি হাই পাঠালে কিন্তু এদের কাছে চলে যাবে দেখতে পাচ্ছেন। এরা আবার রিপ্লাই করবে এখান থেকে, এখানে গেলে এদের ইয়ে দেখতে পারবেন, বিভিন্ন দেখতে পাচ্ছেন এদের প্রোফাইলগুলো কিন্তু দেখতে পাচ্ছি। আর এদের কমেন্টে যারা কমেন্ট করছে দেখেন এখানে বিভিন্ন ব্যক্তি কিন্তু কমেন্ট করছে, এগুলো প্রোডাক্ট নেওয়ার জন্য অথবা তাদের কিন্তু এগুলো ভালো লাগছে দেখে কমেন্ট করছে। দেখেন আমি তাদেরকে ডাইরেক্টলি টার্গেট করব, করে তাদেরকে ইনবক্সে যাই, আমরা অফার দেব, দিয়ে আমাদের অফারগুলো কনভার্ট করব। এভাবে তারা 100% এখান থেকে কিন্তু আপনাদের অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করলে
তাদের কি অফারগুলো আমরা ডাইরেক্টলি প্রমোট করবো তাদের কাছে, করে এভাবে ডাইরেক্টলি ভাবে ইয়ে করতে পারি, মার্কেটিং করতে পারি তাদের ইনবক্সে যাই আমরা, এভাবে কিন্তু মার্কেটিং করতে পারি। এর কাছে মেসেজ আর কি যাবে না, অনেকজনের কাছে যাবে, অনেকজনের কাছে যাবে না ডাইরেক্টলি, আমি সেটা বলে দিলাম। অনেক যারা ব্লক করে রাখে আর কি, অনেকে আবার দেখতে পাচ্ছেন $3 আর কি অ্যামাজনের ইয়েতে রাখছে, এদের কমেন্টে চেক করতে পারি আমরা। এখানে দেখতে পাচ্ছেন গিফট কার্ডের এটা, এদের বিভিন্ন অফারগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, ক্রিয়েট করে নিতে পারেন, আমরা এটা দিচ্ছি না। এভাবে খুব সহজে কিন্তু মার্কেটিং করতে পারেন। আর এদেরকে অনেকে ইয়ে রয়েছে, তারা এদেরকে ফলো দিবেন, ফলো ব্যাক দেয় অনেকে। দেখেন আমরা কিন্তু এখানে অ্যামাজন রিলেটেড অফারগুলো প্রমোট করতে আসছি, দেখে অ্যামাজন রিলেটেড ইয়ে দিয়ে সার্চ দিয়েছি, দেখে অ্যামাজনে যতগুলো ইয়ে সেগুলো চলে আসছে। দেখেন এখানে বিভিন্ন অফারগুলো প্রমোট করতে পারবেন, সাপোজ ধরেন এই কিন্তু এই যে এদের কমেন্টে দেখেন এদেরকে কিন্তু কমেন্ট করছে, এই এখানে যদি আমরা ক্লিক দিই দিয়ে এদেরকে দেখেন, এদেরকে এদের মান্থলি ভিউজ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কী পরিমাণ ভিউজ হয়ে থাকে। এভাবে আপনার প্রোফাইলটা আগে সাজাতে হবে, সাজিয়ে গেন করতে হবে আপনাদের প্রোফাইলটা। গেন করার পর কিন্তু আপনাদের প্রোফাইলেও কিন্তু এভাবে খুব সহজেই আপনারা ইয়ে করতে পারবেন, পিপল অথবা ফলোয়ার গেন করতে পারেন এবং আপনাদের প্রোফাইল থেকে সেল নিয়ে আসতে পারেন। এরপর দেখাবো আর একটা ভিডিওতে, শুধু আপনারা চান আমাদেরকে কমেন্ট করবেন কিভাবে আপনাদের প্রোফাইলটা র্যাঙ্ক করবেন হ্যাশট্যাগ দ্বারা, কিভাবে আপনারা সঠিক হ্যাশট্যাগ সিলেক্ট করবেন, সেরকম ভিডিও নিয়ে আসতে পারি যদি আপনারা চান। সেক্ষেত্রে এখান থেকে বিভিন্ন অপশানগুলো রয়েছে, এখান থেকে আপনাদের বোর্ড তৈরি করতে করে এইসব বোর্ডে কিন্তু পোস্ট করতে পারেন আপনারা। সিম্পলি এখান থেকে এই যে ক্রিয়েট পিন এখানে ক্লিক দিয়ে আপনি বোর্ড তৈরি করতে পারেন, অথবা এখানে ক্রিয়েট লিড এখান থেকে আপনি স্টোরি দিতে পারেন। দেখেন এখান থেকে আপলোড ইয়ার আর ফটো, আর এখানে ডাইরেক্টলি আপনি লুকিং এখানে আপনি ইয়ে দিতে পারেন, অথবা ডাইরেক্টলি আপনি লিঙ্ক দ্বারা এখানে আপনি টাইটেল দিবেন, তারপরে এখানে বোর্ড চুজ ইয়ার বোর্ড এই বোর্ডে, তারপরে এখানে ট্যাগ দিবেন, তারপরে এখানে কিন্তু আপনি পেস্ট করে দিতে হবে আপনাদের লিঙ্ক। আমি লিঙ্ক সেটা দিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি, দেখেন লিঙ্কটা দিয়ে দিলাম, তারপরে এখানে টাইটেল, টাইটেলটা আমরা দিয়ে দিচ্ছি, দেখেন এই টাইটেল আমরা এখানে টাইটেল দেখতে পাচ্ছেন 100 word হবে, এখানে 100 বেশি নিবে না, আমরা এখানে এটা দিচ্ছি, দেখেন এখানে ফ্রি লিখে দিচ্ছি। দেওয়ার পর এখানে ট্যাগ, এখানে আমরা লিখতেছি অ্যামাজন গিফট কার্ড, গিফট কার্ড লিখলাম, দেখেন এই একটা কার্ড ট্যাগ এখানে দিয়ে দিই। বিভিন্ন ট্যাগ কিন্তু রয়েছে, আপনারা এখানে দেখেন এখানে বিভিন্ন ট্যাগ দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু অ্যাড করে দিতে পারবেন ট্যাগগুলো আপনি যেভাবে দেখাচ্ছি। আর এখানে আদার্স যেগুলো কমেন্ট সেগুলো দেখতে পারবেন, আমরা এটি দিচ্ছি না, সিম্পলি এখানে যাব, এখানে কমেন্ট অ্যালাউ রয়েছে, আরও ট্যাগ দিতে পারেন। দেওয়ার পর এখানে প্রিভিউ করে দেখতে পারেন, দেখে এখানে ইয়ে করতে পারেন। আর বোর্ড আরও আপনি চাইলে বোর্ড তৈরি করতে পারেন, এই যে সিম্পলি এখান থেকে আরও বোর্ড তৈরি করা যাবে, সিস্টেম রয়েছে, আপনারা এখানে ক্রিয়েট বোর্ডে ক্লিক দিয়ে আরও বোর্ড তৈরি করতে পারবেন। আমরা সিম্পলি পাবলিশে ক্লিক দিলে কিন্তু এটা পাবলিক হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আমাদের পাবলিক হয়ে যাবে, দেখেন এখানে কিন্তু আমাদের আপলোডিং পেজ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন ওয়ান বাই ওয়ান। আর অবশ্যই আমি যেভাবে দেখালাম দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ আমাদের কিন্তু পোস্টটা হয়ে গেছে, এটা আমাদের লিঙ্ক দেখাচ্ছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্টোরি দেখাচ্ছে, এটা আমাদের লিঙ্ক, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এখান থেকে কিন্তু আরও ক্রিয়েট বোর্ড বিভিন্ন ধরনের বোর্ড, এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম এখানে নেম দিতে পারেন, এখানে নেম দিয়ে এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন আপনাদের বোর্ড, আর ক্রিয়েট করে নিয়ে আপনাদের বোর্ডে পোস্ট করবেন। আর যে কোন দিয়ে বোর্ড র্যাঙ্ক করবে, আপনাদের পোস্টগুলো র্যাঙ্ক করবে অথবা প্রোফাইল র্যাঙ্ক করলে আমাদের প্রোফাইলে কিন্তু এইসব পোস্ট হচ্ছে, আমি দেখাচ্ছি, দেখেন এখান থেকে আমরা যদি আমাদের প্রোফাইলে যাই সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের প্রোফাইলে দেখতে পারবো বিভিন্ন রকম পোস্ট দেখতে পারবো, দেখেন এগুলো পোস্ট দেখতে পাচ্ছে, দুইটা প্রিন্ট রয়েছে আর অ্যামাজন গিফট কার্ডের বোর্ড হয়েছে এখানে। এখানে ক্রিয়েট দিয়ে আবারও প্রিন্ট করে নিতে পারেন, বোর্ড তৈরি করতে পারেন, দেখেন এখান থেকে আপনাদের সে কোনো বোর্ড তৈরি করতে পারেন। এভাবে আপনারা চাইলে প্রোফাইল র্যাঙ্ক করতে পারেন, প্রতিনিয়ত কিন্তু আপনাদের পোস্ট করতে হবে প্রত্যেক দিন, তাছাড়া কিন্তু আপনাদের প্রোফাইলটা র্যাঙ্ক করবেন। আর অবশ্যই 100% হ্যাশট্যাগ দ্বারা কিন্তু এখানে র্যাঙ্ক করে, আমি দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু সকলে হ্যাশট্যাগ প্রায় ইউজ করে, দেখতে পাচ্ছেন এই একটা হ্যাশট্যাগ ইউজ করছে, বিভিন্নভাবে হ্যাশট্যাগ তারা ইউজ করে। এভাবে খুব সহজে কিন্তু এগুলো প্রোফাইলে আপনারা পোস্ট করতে পারবেন, আমি যেভাবে দেখলাম। আর আপনাদের যে কোনো মতামত অথবা পরবর্তী ভিডিও কিনে চান আমাদের ভিডিও কমেন্ট বক্স অথবা ফেসবুক পেজ
গ্রুপ, টুইটার, লিঙ্কিং এগুলোতে জানিয়ে দিতে পারেন। এগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান দেওয়া আছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে জয়েন হতে পারেন। এখন এই ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশ থাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন।